যে মেলটার মাথার উপরে কিন্তু অলরেডি যে সাদা জুটিটা এই যে এটা জটিটা কিন্তু হয়ে গেছে ধৈরা দেখাইতে পারলে বুঝাইতে পারতাম যে তো আমি এনিভাসকে অযথাই কষ্ট দিতে পছন্দ করি না দরতে হয়তো সে কমফোর্টেবল ফিল করবে না এই কারণে দেখাইতে পারছি না ওয়াটা পারছে হ্যাঁ এটা কুচ্চ হয়েছে

এবং অনেকেই এই শীতের সময় যারা বিভিন্ন ধরনের শৌখিন মুরগি পুষতেছেন বা এনিমালস পুষতেছেন এই ধরনের ফিসেন্ট হোক বা ময়ূর হোক বা বিভিন্ন ধরনের ব্রাহ্মা মুরগি বা শৌখিন মুরগি এরকম নিচা শেডের ভিতরে রাখতেছেন এই যে আমার হাতে যে খড়টা দেখতে পাচ্ছেন এটা উপরে কিন্তু টিন শেড আর এই শীতের সময় কিন্তু সারা কুয়া সাপরার কারণে এই যে টিনগুলা শীতের সময় কিন্তু সারা কুয়া কুয়াশা কারণে এই যে টিনের ভিতরে যেতো সারা রাত্র কুয়াশা পড়তেছে সেই ক্ষেত্রে কিন্তু ঠান্ডাটা কিন্তু এদের আরো বেশি লাগে আমি এই যে দেখতে পাচ্ছেন আমি এভাবে নাড়া দিয়ে দিছি যে নাড়া গুলা যদি এটার উপরে দিই এটার উপরে কুয়াশা পরে তারপরে কিন্তু এটা হিট থাকে এই রুমটা কিন্তু হিট থাকে এরকম এখন টিন থাকার কারণে যেরকম ঠান্ডা থাকে এই ঘর গুলা দেওয়ার কারণে কিন্তু এরকম ঠান্ডা থাকে না আবার দেখা যাচ্ছে যে আমাদের যে লেডি হ্যামেস ফিশন গুলো আছে আমি যে এই যে এতটুকু পরে ডাল দেওয়া আছে এটা কিন্তু টিনের কাছাকাছি এই ডালের উপরে যেহেতু রাত্রেবেলা বৈশা থাকে তখন কিন্তু এই কুয়াশার যে একটা তাপ মানে ঠান্ডার যে যে একটা একটা ঠান্ডার এইটা কিন্তু তাদের কাছে তখন মনে করেন কষ্টকর ব্যাপার হয় আমি আসছি যখন আইসা দেখি যে শীতের ভিতরে কিন্তু কুয়াশার কারণে যেহেতু এই শেটটা কিন্তু নিচা কুয়াশার কারণে এগুলো একটা আওয়াজ করতেছে এরকম একটা আওয়াজ করতেছে আমি তারপরে থেকে এই যে যেগুলো খড় দিয়ে দিছি খড় দেওয়ার পরে আলহামদুলিল্লাহ আমি খুবই একটা ভালো রেজাল্ট পাইছি দেখছি যে আগে যেরকম আওয়াজ করতো বা শীতের কারণে যেরকম জিম ধরে বৈশা থাকতো এই ঘর দেওয়ার পরে কিন্তু আমি এই ধরনের কোনো তাদের ভিতরে কোনো অভ্যাস দেখি নাই এবং আলহামদুলিল্লাহ এগুলো এখন ফুললি ছোটাছুটি করতেছে এর আগে কিন্তু জিম ধরে খালি বৈশা থাকতো কারণ সারা রাত্র যখন শীতের ভিতরে বৈশা থাকে এটাও কিন্তু দিনের বেলাও কিন্তু তার প্রভাবটা যায় না সারা দিনও কিন্তু যখন জিম ধরেই থাকে আর ঘর দিয়ে দিছি রাত্রে বেলা যতই কুয়াশা পড়ুক না কেন এই রুম কিন্তু হিট থাকে এবং গরম থাকে আমি আপনাদেরকে আমাদের লেডি হেমেসের আরেকটা বৈশিষ্ট্য দেখাবো আলহামদুলিল্লাহ আমি যে ফেসেনগুলো আনছি আনার পরে আমাদের যে মেলটা আমি আপনাদের মেলটা দেখে কাঁচা কাঁচা থেকে এই যে যে মেলটা মেলটার কিন্তু মাথার ভিতরে জুটি এসে পড়ছে আবার এই যে ওইটা কিন্তু ছোট এটা আর কিন্তু জুটি এখনো আসে নাই আর এই দুইটা হইছে ফিমেল এই দুইটা ফিমেল আর এই যে এই দুইটা মেল আমার কাছে কিন্তু খুবই আনন্দদায়ক মনে হচ্ছে এই যে এটার যে মেলটা আর মাথার উপরে কিন্তু ऑलरेडी যে সাদা জুটিটা এই যে এটা জুটিটা কিন্তু হয়ে গেছে ধৈরা দেখাইতে পারলে বুঝাইতে পারতাম যে তো আমি এনিভাসকে অযথাই কষ্ট দিতে পছন্দ করি না ধরতে হয়তো সে কমফোর্টেবল ফিল করবে না এই কারণে দেখাতে পারছি না কিন্তু কাছাকাছি যতটুকু সম্ভব দেখানোর চেষ্টা করছি এটার কিন্তু যে মাথার উপরে জুটিগুলা অলরেডি কিন্তু ফুললি আসতেছে এবং অনেক তুমি দেখছো এরকম জুটি মাশাআল্লাহ কয়টা পারছে হ্যাঁ

আমার তো কোচিনি সবচেয়ে সুন্দর লাগে বাপ কোচিন গুলো এই মুরগি খামারে আপডেট দিতে পারতেছি আপনাদেরকে আমি আসলে এই খামারের দিকে আসতেই পারতেছি না আমি আজকে দেখানোর চেষ্টা করব এই জায়গায় আছে আমাদের তিনটা ব্রাহ্মা এগুলাইছে হচ্ছে ব্রাব ব্রাহ্মা আলহামদুলিল্লাহ আমার কাছে বাব ব্রাহ্মার মেল সবচেয়ে সুন্দর লাগে আর এই জায়গায় আছে লাইট ব্রাহামা এবং ব্রাহ্মামা দুটাই আছে এবং এই জায়গায় সবগুলা লাইট ব্রাহামা আর আমরা এই যে এই ডিম গুলা পাইছি আবার এই এই খামারে আমরা কিন্তু দুইটা ময়ূরের মেল ময়ূর রেখেছি এই দুটো হচ্ছে মেল ময়ূর আলহামদুলিল্লাহ সবচেতে ভালো যে বিষয়টা এটাই আমি আপনাদেরকে এখন দেখাবো কিছুদিন আগে আমি বলেছিলাম যে আমাদের ওই কবুতরের যে বাচ্চাগুলো আছে কিছুদিন আগে আমি আপনাদেরকে বলেছিলাম যে আমাদের যে কবুতরের বাচ্চাগুলো আছে ওগুলা খাওয়ার পরে কিন্তু আবার এরা দ্রুত ডিম দেয়া দিবে এবং ডিম দিয়া অলরেডি কিন্তু বাচ্চা ফুটায় বলাইছে তো বাইর করো এটা এটা কালো হইছে কে লাগে এটা দি আগের দিন মতো হয়েছে না বেশি বাবা এই কবুতরের বাচ্চাটা হাতে নেওয়ার কারণটা হিসাবে আমি আপনাদেরকে দেখাবো এই টালুতে আসি এই কবুতরের বাচ্চাটা হাতে নেওয়ার কারণটা আমি আপনাদেরকে দেখাবো এই দেখেন এটা পাউটা কিন্তু ফুললি কালো এরকম কবুতর আমি আগে দেখি নাই মানে আমাদের এই কবুতরে যে কয়েকবার বাচ্চা হইছে এই যে এরকম পা কালো বাচ্চা কখনো হয় না এটা ফুল পা কালো আবার এই যে এটার বাচ্চার পা কিন্তু সাদা কবুতরের পা কালো হয় ঠিক আছে কিন্তু আমাদের এই কবুতরগুলা যে কতবার বাচ্চা হইছে এই যে এরকম কালো পায়ের বাচ্চা কিন্তু হয় নাই এটা কি কোনো ক্রস ব্রিডিং হওয়ার কারণে কারণ এই একটা হয়েছে মুখী আর একটা হয়েছে গ্রিবাস কবুতর তো কালো বাচ্চা হয় কিন্তু আমি এটা দেখানোর উদ্দেশ্য এটাই যে এটা ক্রস ব্রিডিং এর কারণে হয়তো এরকম হয়ে গেছে যে এটার পা গুলা কালো হয়ে গেছে আর ওইটার পাটা সাদা হয়ে গেছে ছুটটা বইরা লাগি আর গো তিন হাজার টাকা খাদ্য খাইয়া যে ডিমডি তোমার সর সরের লাগে চ্যালেঞ্জ হোক ওই কয়টা ডিম কয় ফেলে ফিদি এনে কয়টা ডিম না ভাই ব্রহ্মার हां না নিলে নাইলে দেলবাম না গদদে দে হ্যাঁ আমার হ্যাঁ ইউস তো ফলবেন বাচ্চা ফলবেন দাদা মুগি বাচ্চা ফলবেন ব্রহ্মার দুইটা আমি দেই

আমি আপনাদেরকে যে জিনিসটা বললাম শীতের সময় যারা এই ধরনের নিচা শেডের ভিতরে যে কোনো অ্যানিমেলস পোষেন প্রত্যেকের জন্য এটাই আমার পক্ষ থেকে সংবাদ এগুলোর উপরে যদি খড় দিতে পারেন তা আপনার অ্যানিমেলস গুলা অনেকটাই ঠান্ডা থেকে বাইসে থাকতে পারবে এবং রাত্রে বেলা সম্ভব হলে এই ধরনের আছে তেরপাল গুলা দিয়ে দিবেন যাতে করে কুয়াশাটা সরাসরি অ্যানিমেলস এর উপরে যায় না পড়ে যদি এইভাবে সেফটি দিয়ে আর কয়টা দিন রাখতে পারেন বড় এক মাস এক মাস যদি রাখতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনার প্রত্যেকটা অ্যানিমেলস কিন্তু আলহামদুলিল্লাহ সুস্থ থাকবে যেহেতু ওই পাশে আমাদের শেটটা কিন্তু খুবই উঁচা ওই পাশে শেটের কিন্তু ভিতরে কিন্তু ময়ূর আছে আমি আপনাদেরকে দেখাই ময়ূরকে কিন্তু অলরেডি ডালপালা দেওয়া আছে একটা কিন্তু অলরেডি কিন্তু অলরেডি ডালের উপর উঠে গেছে বাকি সবগুলা কিন্তু রাত্রে বেলা আমাদের প্রত্যেকটা ময়ূর কিন্তু ডালের উপর উঠা বৈশা থাকে এখন একটা কিন্তু অলরেডি উঠছে অল্প একটু উঠা বৈশা আছে এবং প্রত্যেকটা ময়ূর কিন্তু রাত্রে বেলা উপর উঠা থাকে আপনারা যারা ময়ূর পাখি ফিসেন পাখি পুষতে চাচ্ছেন এবেলা কিভাবে রক্ষণাবেক্ষণ আমরা করতেছি এই বিষয়গুলো কিন্তু আমি আমার চ্যানেলে সবসময় আপনাদের উদ্দেশ্যে তুলে ধরি যাইতে করে এখান থেকে অনেক কিছু শিখতে পারেন যেরকম গত দুই ভিডিওতে আমাদের ইনকোভেটারে বিভিন্ন বিষয় আপনাদের মাঝে তুলে ধরছি কারণ ইনকোবেটারে কিছু ভুল করানোর কারণে বিভিন্ন ক্ষতি হয়েছে যাই হোক বন্ধুরা আজকের মতো পর্যন্তই নেক্সট ভিডিওতে আবার দেখা হবে সালাম আলাইকুম